যুদ্ধ করে মরবি এরকম কর। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ধর্মপ্রাণ সম্মানিত মুসল্লিবৃন্দ, উপস্থিত আপনাদের প্রিয় চেয়ারম্যান, আমার প্রিয় ভাই উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান মোল্লা স্বপন, উপস্থিত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, চামারি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ শাহাদত হোসেন,
সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের নেতা সাবেক জিএস আমার বন্ধু আব্দুল মমিন মণ্ডল এবং অত্র ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি আমাদের সকলের শ্রদ্ধেয় মাদুদ হোসেন এবং শ্রদ্ধেয় ইমাম সাহেব মাওলানা আব্দুল হামিদ সহ অত্র এলাকার আমার পিতৃসমতুল্য মুরব্বীগণ, সমবয়সী যুবক ভাইয়েরা, আমার সাথে আগত সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমার স্নেহের ছোট ভাই আলহাজ মাওলানা রুহুল আমিন, আমার সাথে আগত সিংড়ার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবুল কালাম এবং দূর থেকে যারা আমার কণ্ঠ শুনতে পাচ্ছেন সকলকে জানাই আমার আন্তরিক সালাম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আপনারা কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ। আমি আজকে এই ঐতিহাসিক ঐতিহ্যবাহী মহিষমারী ঈদগাহ মাঠ প্রাঙ্গণে নামাজ আদায়ের উদ্দেশ্যে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমরা সকলে সর্বশক্তিমান মহান আল্লাহ পাকের দরবারে আসুন, শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে 30টি রোজা সুন্দরভাবে পালন শেষে আজকে ঈদুল ফিতরের নামাজ আদায়ের উদ্দেশ্যে এই ঈদগাহ মাঠে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই দোয়া করি এই ঈদগাহ মাঠ প্রতিষ্ঠার জন্য, এই পাশে কবরস্থান, পাশে মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য আমাদের যারা পূর্বপুরুষেরা যারা জমি দান করেছেন, জায়গা দান করেছেন, অর্থ দান করেছেন, যারা শ্রম দিয়েছেন, তাদের সকলকে আমরা স্মরণ করি। বিশেষ করে আমার মনে পড়ে আমার শ্রদ্ধেয় চাচা মরহুম বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান মোল্লা, তার পিতা শুকুর মোল্লা এবং অনেকেই আছেন যারা জায়গা দান করেছেন, অর্থ দান করেছেন, শ্রম দিয়েছেন। এখানে আমাদের উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা উপজেলা আওয়ামী লীগের সদস্য জালাল ভাই, আমাদের মাঝে আজকে উপস্থিত নাই সাবেক চেয়ারম্যান আমার স্নেহের ছোট ভাই রশিদুল ইসলাম মৃধা, সাবেক সভাপতি শওকত আলী রাব্বেল ভাই, আমাদের বকুল মধু সহ আমাদের অসংখ্য এই চামারি ইউনিয়নের যারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য কাজ করে গেছেন, তারা আজকে আমাদের মাঝে বেঁচে না থাকলেও তাদের কর্ম আছে, তাদের স্মৃতি আছে, আমরা তাদের সকলের জন্য আজকে দোয়া করব। পবিত্র ঈদুল ফিতর আমাদের সামনে যে খুশির বার্তা নিয়ে এসেছে, আমাদের পবিত্র ধর্ম ইসলাম শান্তি এবং সাম্যের ধর্ম, যেই ধর্ম আমাদের পূর্ণাঙ্গ একটি জীবন যাপনের যে নির্দেশনা সেটি আমাদেরকে দিয়েছে। আমরা একজন মুসলমান হিসেবে আমাদের যে সকল কাজগুলো করণীয় পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আমরা সেগুলো অনুসরণ করব, এবং পবিত্র কোরআন এবং হাদিসে যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলো থেকে আমরা বিরত থাকব। আজকে আমরা যেই রমজান মাস পার করে ঈদ উল ফিতরের আনন্দের দিনে উপস্থিত হয়েছি, সেই মাসটি ছিল সিয়াম সাধনার মাস, সংযমের মাস। সেই মাসটিতে মহান আল্লাহ পাক আমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ পবিত্র আল কুরআন নাজিল করেছেন। সেই মাসে আমরা সিয়াম সাধনার মধ্য দিয়ে যে শিক্ষা অর্জন করেছি, বাকি 11টি মাস যেন মহান আল্লাহ পাক আমাদেরকে সেই শিক্ষা পালন করার তৌফিক দান করেন। রমজান মাসে মহান আল্লাহ পাক দোজখের দরজা বন্ধ রেখেছিলেন, বেহেস্তের দরজা খুলে দিয়েছিলেন, যার ফলে
আমরা আমাদের আত্মীয় প্রতিবেশী স্বজন বন্ধু তাদের জন্য দোয়া করেছি, তারা আমাদের জন্য দোয়ার জন্য আমাদের কাছে এসছে। আজকে আমরা যেন সেই 30 দিনের শিক্ষা ভুলে না যাই। আজকের এই ঈদের আনন্দ আমরা ধনী দরিদ্র সকলে মিলে একসাথে আমরা ভাগাভাগি করে নেব এবং এই রমজানের শিক্ষা থেকে বাকি 11টি মাস আমরা আমাদের জীবনকে ইমানের পথে, ইসলামের পথে, কুরআন এবং হাদিসের আলোকে পরিচালনা করার চেষ্টা করব। আমি আপনাদের কাছে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই, আপনারা আমাকে পরপর 4 বার মহান জাতীয় সংসদে আপনাদের মূল্যবান ভোট, ভালোবাসা এবং সমর্থন দিয়ে এই এলাকার 5 লক্ষ মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের এই চলন বিল বাসীকে 3-3 বার মন্ত্রিসভায় আমাকে সদস্য করে চলন বিল বাসীকে সম্মান এবং মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। আজকে আমি আপনাদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। বিগত নির্বাচনেও আপনারা এই চামারি ইউনিয়ন থেকে যে বিপুল পরিমাণ ভোট আমাকে নৌকা মার্কায় দিয়ে আবার ওই এলাকার সেবা করার সুযোগ করে দিয়েছেন, আপনারা দোয়া করবেন যেন মহান আল্লাহ পাক আমার এই এলাকার যে অসমাপ্ত কাজগুলো আছে সেগুলো যেন সুসমাপ্ত করার তৌফিক দান করেন। 15 বছর আগে যখন আপনারা আমাকে দায়িত্ব দিয়েছিলেন, তখন এই মাঠে যখন আমি ইসলামী জালসায় এসেছি, তখন পেছনে এই মাদ্রাসাটা কিন্তু দোতলা ভবন ছিল না, এই যে আমাদের মাঠের যে প্রাচীর এইটা ছিল না। আজকে মহিষমারী একটা গ্রাম, একটা ইউনিয়ন সদরও নয়, উপজেলা বা জেলা সদরও নয়, কিন্তু আশপাশের সব এলাকার মানুষ এই আদর্শ গ্রাম মহিষমারীকে দেখতে আসে যে কত সুন্দর করে গ্রামের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই মাদ্রাসা, এই মসজিদ, এখানে কবরস্থান, ঈদগাহ মাঠ সহ আপনারা যে একটা আদর্শ গ্রামের যে উদ্যোগগুলো নেওয়া প্রয়োজন সবগুলো আপনারা করেছেন। একটা কাজ বাকি ছিল স্কুল, সেটিও আমি আপনাদের কথা দিয়েছিলাম, আজকে আমাদের হাইস্কুলও দোতলা ভবন হয়েছে, আমাদের প্রাইমারি স্কুলও ভবন হয়েছে, এখন কিছু রাস্তা বাকি আছে, 2-1টা ব্রিজ বাকি আছে। আপনারা শুনে খুশি হবেন যে আমরা আমাদের এই সিংড়ার জন্য একটা আলাদাভাবে 450 কোটি টাকার প্রকল্প ঢাকায় প্রেরণ করেছি, আমার নাটোর উন্নয়নের জন্য প্রায় 800 কোটি টাকা একটা প্রকল্প নিয়েছি। ইনশাআল্লাহ খুব অল্প দিনের মধ্যে এটি অনুমোদন হলে আমার চামার ইউনিয়ন তথা সিংড়ার কোনো রাস্তা ইনশাআল্লাহ বাকি থাকবে না। আজকে যখন সিংড়া থেকে আসলাম, আপনারা দেখেছেন যে এই সড়ক ও জনপথ বিভাগের যে রাস্তাটা প্রশস্তিত হয়েছে, আজকে সেই রাস্তা দেখলে মনে হয় কোনো একটা জেলা সংযোগ সড়ক। আপনারা খেয়াল করে দেখেন, আমার এখানে সাজান ভাই আছে, পাঙ্গাশিয়া থেকে আগে কলম দিয়ে যেতে গেলে কি অবস্থা ছিল, আমাদের কিন্তু আজকে বিলদহরের ব্রিজ। আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় সব কাজই হয়ে গেছে, কারণ আমরা কেউ কিন্তু চিরদিন বেঁচে থাকবো না। এই যে পাশে কবরস্থান, আমাদের কিন্তু সেই 3.5 হাত আমাদের যে সর্বশেষ ঠিকানা সেখানে কিন্তু আমাদের চলে যেতে হবে। এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, ধনী দরিদ্র কেউ কিন্তু এই পৃথিবীতে চিরদিন বেঁচে থাকবে না, কিন্তু আমাদের কর্ম থাকবে। মহান আল্লাহ পাক যেন আমাদের সেই ভালো কর্মের গুণে আমাদের এই এলাকার মানুষের জন্য কাজ করে যাওয়ার সুযোগ করে দেন, মানুষের জন্য কিছু রেখে যাওয়ার সুযোগ করে দেন, সেই দোয়াটাই আমরা বারবার করব। আজকে আমি আপনাদের কাছে দোয়া চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য, যিনি ইসলাম প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন স্বাধীনতার পর। আপনারা জানেন, যারা বিশ্ব ইস্তেমায় গিয়েছেন, সেই টঙ্গীর বিশাল জায়গা উনি তাবলিগ জামাতের জন্য দান করেছিলেন, কাকরা এলে তাবলিগ জামাতের মসজিদের ব্যবস্থা করে দিয়েছিলেন। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আপনারা দেখেছেন সিংড়া বাস স্ট্যান্ডে 14 কোটি টাকা ব্যয়ে একটা মডেল মসজিদ নির্মাণ করে দিয়েছেন। এরকম সারা বাংলাদেশে 560টি মসজিদ নির্মাণ করেছেন। মহান আল্লাহ পাক যেন এই সকল ভালো কাজের উসিলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বেহেস্তের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত হওয়ার তৌফিক দান করেন। আপনারা দোয়া করবেন বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদ সদস্যদের জন্য, দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। আমি আপনাদের কাছে দোয়া চাই, আজকে আমার সাথে আমার 2 সন্তান আজকে আপনাদের মাঝে নামাজ আদায়ের জন্য উপস্থিত হয়েছে, তাদের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ পাক যেন
আমাদের সকলকে ইমানের সাথে চলার তৌফিক দান করেন। আজকে আসার পর আমি স্বপনকে জিজ্ঞেস করছিলাম যে ভাই, আমাদের এই মসজিদ মাদ্রাসা ঈদগাহ মাঠের কোনো কিছু প্রয়োজন আছে কি না, কিন্তু আসলে ভালোবাসার সম্পর্কে কিন্তু কোনো দাবি থাকে না। আজকে স্বপন আমাকে বলল যে দাদা, আমাদের কোনো দাবি নাই, আপনার যা ভালো মনে হয় আপনি সেটাই করে দিন। আর যখন কেউ কারো উপরে এই দায়িত্ব ছেড়ে দেয় তখন কিন্তু সেই সিদ্ধান্তটা নেওয়া অনেক কষ্টকর হয়ে যায়। এখন আমার ভাই স্বপন ভালোবেসে আমার উপরে যে দায়িত্ব দিয়েছে, এখন সেই দায়িত্ব আমার পালন করার এখন আমার প্রয়োজন দেখা দিয়েছে। তাই আপনারা দোয়া করবেন যেন এই মহিষমারী গ্রাম, এই চামারি ইউনিয়ন তথা এই চলনবিলের মানুষের দায়িত্বটা যেন আমি সঠিকভাবে পালন করতে পারি। যখন যেখানে যার যা প্রয়োজন আপদ বিপদে পাশে থাকতে পারি, উন্নয়ন সুশাসনেও যেন আমি আপনাদের সকলে পাশে থাকতে পারি। পবিত্র কুরআন শরীফে মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন জায়কাতুল মউত, পৃথিবীর সকল আত্মাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা কেউ চিরদিন বেঁচে থাকব না, আমাদের কর্মটা থাকবে। পবিত্র হাদিস শরীফে সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হুব্বুল উতুন মিনাল ঈমান, অর্থাৎ দেশপ্রেম ঈমানের অঙ্গ। আমরা যাতে দেশপ্রেম এবং মানব প্রেম নিয়ে আমাদের জীবনটা অতিবাহিত করতে পারি, সেই দোয়া আমরা আল্লাহ তাআলার কাছে করব। আমাদেরকে এই রমজান মাস যাকাত দেওয়ার সুযোগ দিয়েছে, ফিতরা দেওয়ার সুযোগ দিয়েছে, যাদের সামর্থ্য আছে তাদের সামর্থ্যহীন মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইবার রমজানের পূর্বেই উনি ঘোষণা করেছিলেন যে এবারে ইফতার পার্টি নয়, ইফতার বিতরণ করতে হবে সাধারণ দরিদ্র মানুষের মাঝে। আমরা চেষ্টা করেছি সিংড়ার অসহায় মানুষদের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যতটুকু সামর্থ্যে কুলায় আমরা সহযোগিতা দান করার জন্য। মহান আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে ইমানের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করেন, সেই দোয়াতে আমাদের মাদ্রাসার কিছু কাজ বাকি আছে। আমি মাদ্রাসার উন্নয়নের জন্য আমার তরফ থেকে আমি 5 লক্ষ টাকা যত দ্রুত সম্ভব ইনশাআল্লাহ আমি প্রদান করার চেষ্টা করব। এই আশা ব্যক্ত করে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে, ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। সকলকে আবারও ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।